বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজার দিনগুলোতে যখন সবাইকে নিয়ে উৎসবে মেতে ওঠেন, তখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বৈশ্যপাড়ার চিত্রটা একটু অন্যরকমের। বৈশ্যপাড়ার 150টি ঢাকি পরিবারের বাস। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। পূজা এলেই ঢাক নিয়ে অন্যকে আনন্দ দিতে বেরিয়ে পড়েন তারা। পুজো মানে এদের কাছে অন্য ধরনের আনন্দ, সেই আনন্দে তারা আনন্দিত হন। কিন্তু পূজার দিনগুলোতে সামান্য কিছু উপার্জনের আশায় পরিবারকে ছেড়ে অনেক দূরে থাকেন তারা। সবাই যখন উৎসবে মেতে ওঠে, তখন বৈশ্যপাড়ার বাসিন্দাদের মুখ থাকে ভারাক্রান্ত, কারণ পরিবারের প্রধান তখন উপার্জনের জন্য অন্য জেলায় পাড়ি দিয়েছেন। দীর্ঘদিন যাবত এই বৈশ্যপাড়ার বাসিন্দারা ঢাক বাজানোর পেশায় নিযুক্ত থাকলেও আজ পর্যন্ত তাদের কোনো সরকারি সাহায্য জোটেনি। রাজ্য সরকার শিল্পী ভাতা চালু করেছে। এই শিল্পী ভাতার জন্য একাধিকবার আবেদনও করেছেন তারা, কিন্তু আজ পর্যন্ত তাদের ভাগ্যে সেই শিকে ছেড়েনি। ফলে চরম আর্থিক অনটনের মধ্যে দিন গুজরান করছেন বৈশ্যপাড়ার ঢাকিরা। বাইরে চলে যাই দুইটা পয়সার জন্য, বউ বাচ্চাকে ছাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা। খুব কষ্ট হয়, মানে দুর্গাপূজা দিয়ে বউ বাচ্চা নিয়ে সবাই আনন্দ করে একটু দেখবো, ওইও দেখতে পাচ্ছি না। সবারই তো একটা আশা থাকে বউ বাচ্চাকে নিয়ে একটু ঠাকুর ঠাকুর দেখি। এবার কোথায় যাচ্ছেন? ইসলামপুর। ওই জায়গায় 5,000 টাকা দিবে, আর যে আমাদের লোকালে যে থাকে 3,000-3,500 টাকা করে দেয়, ওইটা নিয়ে সংসার চলে না আমাদের। আবেদন করা হয়েছে কিন্তু কই হচ্ছে না আমাদের। আমরা যে অরিজিনাল যে এই যে শিল্পী ভাতা যে পাবো, ওটা হচ্ছে আমাদের হচ্ছে না। কতদিন হলো ঢাক বাজাচ্ছেন? মোটামুটি 15-16 বছর হবে। এখন যে পয়সা আমাদের রাইনে পাচ্ছি ওই পয়সায় মানে পোষাচ্ছে না। এখন ফ্যামিলির কাপড় চোপড় কিনবো, এখন কি ঘোরাফেরা করবো, পোষাচ্ছে না। এই জন্য বাইরে চলে আসছি, দুটা পয়সা বেশি পাচ্ছি। আমরা গরিব মানুষ না, শিল্পী ভাতা হয়নি। 32-33 বছর হয়ে গেল। আবেদন করেছিলেন? কতবার করেছি না, হবে হবে হবে, এবার হবে না, আরবার হবে, আরবার হবে না, এবার হবে, এরকম খালি শুধু খালি সান্ত্বনা দিয়ে আছে। সংবাদ রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।